যাওয়ার ভিতর থেকে এটা বাইর করছে, কর যাওয়ার ভিতর করবে, খাবে কি সে এখন দুষ্টামি করার ধান্দা। দুষ্টামি একটু বেশি করে, রাগটা একটু বেশি, আফরার রাগ হবে তখন একদিন আপনাদের সাথে। হ্যালো আফরা, তুমি গেঞ্জিটা এমন করতেছো কেন? এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। এটা কি? চটি। চটি? এটা চটি? আচ্ছা দেখেন, এটা তো আপনারা দেখতেই পারতেছেন এটা কি নুডলস, সে নুডলস রে চটি বলে না, চটি তো নুডলস রে কয়। না না নুসু নুসু, ও এখন দুষ্টামি, মানে এখন দুষ্টামি করে আর কি বললো, আর নুডলস রে সে বলে নুসু, আর চটি বলে হচ্ছে চকলেট, চকলেট রে বলে আর কি। তো এই আর কি অবস্থা। তো এখন রাত বাজে কয়টা সেটা আপনাদের সাথে একটু দেখাই। ওই দেখেন রাতের বাজে দুইটা, এখন কিন্তু রাত দুইটা, এখন দিন না, এখন কিন্তু রাত। তো এই তো দেখেন রাত, এটা এটা কোনো দুপুর দুইটা না, রাতের দুইটা। তো এই জন্য রাতটা একটু দেখাইলাম আর কি। তো আবারও আফরার কাছে চলে আসলাম। আফরা কি কি এটা? এটা চটি। এটা চটি? হ্যাঁ এটা চটি। চটি এটা? তুমি কম করো দুষ্টু। ওই দেখেন কেমনে খাইতেছে, সে নুসু খায় কিভাবে দেখেন। তার সে তো নুডলস বলে না, নুসু বলে। তো সে নুসু খায় কিভাবে দেখেন, এই খাওয়ার ভিতরে একটু নুসুই খায় আর কিছু খায় না সে। তুমি রাত দুইটা বাজে এখন আমাকে নুসু রান্না করতে কেন বললা বলো, মানে আপনাকে কিভাবে জ্বালানো যায় না, তাই না আফরা? হ্যাঁ এমন ভাবে আবদার করে নাও বলতে পারি না, মানে কিভাবে বলে বলছে, যখন নুসু খাবে তখন বলবে আপিকে বা আমাকে, যতক্ষণ পর্যন্ত না দেবে বা আমরা যদি না বলি সে বলবে কি প্লিজ 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 প্লিজ, মানে কতক্ষণ এটা আপনি সহ্য করতে পারবেন না, মানে দিতেই হবে তাকে, সে ততক্ষণ পর্যন্তই, যতক্ষণ দিবে না ততক্ষণই সে প্লিজ প্লিজ করতে থাকবে, এই একটা অবস্থা। তো শুধু এইটার বেলা না, সব কিছু হচ্ছে যেটা ওর লাগবে সেটাতে ও এমনই করে, এই আর কি। খাও। একটা জিনিস খেয়াল করেছো আফরা, কাঁটা চামচের সাথে তোমার গেঞ্জিটা মিলে গিয়েছে, ব্ল্যাক ব্ল্যাক। সুন্দর। খাও 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 বাবা খাও। এইটা খাবে? এটা খাবে না? মারিয়ার নুডলস যদি আপনারা দেখেন, এই দেখেন কারা কারা খাবেন, মানে দেখেন কি পর্যন্ত মানে স্পাইসি ঝাল দিছে, মানে দেখেই বোঝা যাচ্ছে সে এটা খাবে এখন, আমাকেও লোভ লাগাচ্ছে। এটা আমার অনেক ফেভারিট, আমরা আসলে এমনি মানে নুডলস খাই, আফরার ইয়াটা এসে বলছে নুসু। আফরার কথা মানে ও নুসু বলতে বলতে এখন ও নুসু চলে আসছে আর কি। তো এটা হচ্ছে মারিয়ার খাবার, আর এই হচ্ছে আফরার খাবার। আফরা খাও খাও বাবা খাও। শুধু একটু সস দিয়ে খায় আর কি। ও একটু সস নিয়ে, তুমি এখান থেকে এক চামচ খাও, কিছু নুডলসে কিছু দেওয়া যায় না কোনো ময় মশলা, শুধু ওই যে পানি দিয়ে একটু এটাকে সিদ্ধ করে তারপর সস দিয়ে দিয়ে দেয়। প্লিজ তুমি এখান থেকে এক চামচ খাও, প্লিজ 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 খাও 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 বাবা খাও, ঠান্ডা হয়ে যাবে, খাও। দাও ওইটা খাও আগে, ওইটা খাও। হ্যাঁ হ্যাঁ নাও। এখন কি তুমি খুশি আপনি যে রান্না করে দিছি নুসু? আন করবে দুষ্টামি, মানে সে এই যে এখানে সবগুলো খাবে না, তো একটু খাবে মন চাইছে তারপরে রেখে দিবে দুষ্টু। সব না শেষ করলো আজকে, খবর আছে তোমার, এত রাত তুমি নুডলস রান্না করেছো আমাকে, ঘুম থেকে উঠে তুমি আমাকে নুডলস রান্না করেছো, আজকে তোমার খবর আছে, সবগুলো খাবা ওকে। চামচ কি এই জায়গায় উঠে তারপর নুডলস খেতে হয়? ও আচ্ছা আজকে ঠিক আছে, তাহলে এভাবেই খাবো, টাফরা শিখেছে।
দুষ্টু কথা বলো, তুমি একটা নতুন ওয়ার্ড শিখছো, পানি পারি না কথা, পারো না কথা, সারাদিন যেত যা লাও সেগুলো পারো কিভাবে? সেগুলো পারে খুব ভালো করে। খালামনির নামটা বলো তো, শান্তা, এটা অনেক ভালো লাগে। আচ্ছা খালামনি বলো তো, বলো খালা, খালা মনি, মনি খালামনি, খালামনি নতুন শিখছে আপনারা। কি করতেছে রে তুমি? কার কার বাসায় এই পিছিয়ে আছে যাদের জন্য অতিষ্ঠ পুরো ঘর? না না আপনারা না থাকলে আমাদের ভালো লাগে না বাসা। ও আমার ঘুমায় থাকলে পুরো ঘর ঠান্ডা, তখন কিন্তু আসলেই ভালো লাগে না, মানে বেশিক্ষণ যখন ঘুমায় থাকে তখন আমরা বলি যে ও কেন ঘুমায় আছে, ওইটাও আবার ভালো লাগে না। আসলে ছোট বাচ্চারা থাকলে পুরো ঘরটাই গরম রাখে, তো ওইটাই মনে হয় ভালো লাগে। যখন রাগ উঠে তখন ও কি করে সেটার রিয়াক্ট যদি আপনারা দেখেন, নিচে শুয়ে পড়ে রাগের মাথায়, আজ আবার ধমক দিবে, মানে মনে হয় যে ও এই ঘরের সবার বড় এই আর কি। তো এই দুষ্ট মিষ্ট সব কিছু মিলে আসলে বাচ্চাদের এগুলি ভালো লাগে, এই চোখে লাগবে বাবা। অনেক মজা হয়েছে জানো? না জানি না, আমি জানতেও চাই না, খাইলে আমার পেট জ্বলা পোড়া করবে এখন। না অনেক মজা, না বাবা তুমি খাও। ওই দেখেন কোথায় উঠে তো এই এখন দুষ্টামি করবে, খাবে কি সে এখন দুষ্টামি করার ধান্দা। আচ্ছা তুমি ঘুমাবা কখন? পরে। পরে কখন? দুইটা বাজে? আব্বু ঘুমাও, আব্বুর সাথে ঘুমাও। মানে ও আব্বুর সাথে ঘুমাবে, ওর আব্বু আজকে আসে নাই, ওনার কাজের জন্য উনি আজকে আসে নাই, হয়তো কালকে আসবে, ঢাকার বাহিরে আছে, তো এই জন্য বলতেছে যে আব্বু আসলে ঘুমাবে। ও খুব ওর আব্বুর ভক্ত, বাবা ভক্ত, বাবা আসলেই অনেক দুষ্টামি করে, বাবাও সেম, মেয়ে আর বাবা সেম একই। তার বাবা সে আসার সময় প্রতিদিন চকলেট নিয়ে আসবে, তারপরে হচ্ছে চিপস নিয়ে আসবে, তারপরে ম্যাঙ্গো বার, মানে ও যা খায় আর কি সেগুলো প্রতিদিন ওর জন্য নিয়ে আসবে। ও ওর আব্বুর জন্য ওয়েট করে যে আব্বু এগুলো আনবে কখন, সেটাও তার মাথায় আছে যে রেগুলার তো আব্বু আনে এগুলো। একটু আব্বুর সাথে কথা হয়েছিল না, কি বলছিল আব্বু? আব্বু আব্বু আসবে সকালে, আসবে রাত্রে ঘুমালে আসছে, রাত্রে ঘুমালে আসছে। ও ওর কথা এখন আপনারা কেউ কিছু বুঝবেন না, কারণ হচ্ছে বাচ্চারা যখন নতুন নতুন কথা শিখে তখন আসলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু বোঝা যায় না এই আর কি। আমি নিজেই বুঝি না মা হয়ে, আপনারা কিভাবে বুঝবেন? যাই হোক, সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন, আমার ছোট মেয়ের জন্য, আফরার জন্য। তো একদিন সবাই বড় হয়ে যাবে, ছোট আর থাকবে না এই আর কি। সবাই বাবুটার জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ করতে পারে। বলো সবাই আমার জন্য দোয়া করবেন। তুমি সব ফালাইতেছো কেন? কি করতেছো? আমি ঝালে পাগল হয়ে যাচ্ছি। এমন করতেছো কেন? ওই তো আই হ্যাঁ, ও এখন প্রচুর দুষ্টামি করবে। আপনারা আমি কিন্তু মার দিব, কিন্তু কি করছো
দাও খাও, এটা পরে বের করব। মজা হয় নাই? তাহলে দুষ্টামি করো কেন, খেয়ে ফেলো। এত রিকোয়েস্ট করলা, এর জন্য রান্না করে দিলাম, আর এখন খাইতেছো না, দুষ্টামি করতেছো কেন? এটা কেন, এটা কেন একটু বলো তো, এটা কেন, এটা কেন বলো প্লিজ, এটা কেন, এটা কেন? বলো সবাইকে, সবাই আমার জন্য, সবাইকে বলো যে আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করবেন, আর ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করবেন। ও আসলে এখন দুষ্টামি করবে, এই নুডলস গুলো এখন আর খাবে না, ও এমনই করে, এমন দুষ্ট। তুমি ওই ইয়া দাও, ভিডিও শেষ করে দিব তো, এখন তুমি একটা বলো যে আমাকে একটা লাইক করে দিবেন, এইভাবে বলো। এই যে বলো আগে কথা বলো, মুড নাই এখন, খাবি না, ওদের দুষ্টামি খাবেও না। সবাইকে বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, সরি ফলো। যাই হোক, আজকের জন্য এখানে আমরা বিদায় নেব, কারণ হচ্ছে সে আর খাবে না, দিয়ে দিয়েছে মারিয়াকে, সে আর খাবে না। তার মুখের অবস্থা দেখেন, কি করেছে দেখেন, এই অবস্থা। তো আফরা, তুমি কিছু বলবা তোমার ভিউয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবা? হ্যাঁ, যাওয়ার ভিতর থেকে এটা বাইর করছে, কর যাওয়ার ভিতর, এটা আমার ও খাইছে, আল্লাহ, ফাঁকা দাঁত, ফাঁকা দাঁত আপনার হচ্ছে, ফাঁকা দাঁত। তোমার কি শীত করে, শীত লাগে তোমার? বের হবে না, সে ফাজলামো শুরু করেছে, তো বিদায় দাও, বিদায় দাও, বিদায় দেবো না। বাবা, এই যে মেজাজ দেখছেন, মেজাজ দেখেন, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানেই থাকেন, আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, এই তো। আর এই স্পাইসি নুডলসটা ট্রাই, আর এই স্পাইসি নুডলসটা অবশ্যই ট্রাই করবেন, যেন আপনার সাথে রেসিপিটা শেয়ার করব ইনশাআল্লাহ। রেসিপিটা অবশ্যই আছে ও আমার পেজে আছে আর কি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।